জিনিসটা দেখো কত সুন্দর হবে, লাইম দেওয়া আছে, বাটার, ব্লু লেগান নিয়েছে আমার দুই ভাই, আর এটা ক্যানবেরি আমার জন্য। ধর্মতলা রাতে সিম্পার্ক মলের কাছে আছে, এখন বাজে একটা, পিন্টু অরিন্দম আর আমি। ক্যাফেটা দেখে নাও, জাস্ট লুক। হ্যালো গাইস, আমরা এখন ধর্মতলা রাতে সিম্পার্ক মলের কাছে আছি, আর এই দেখো আমার সাথে আমার দুই বন্ধু পিন্টু আর ভাই অরিন্দম আছে এখানে। অরিন্দম এখন গোপ্রো সেট আপ করছে, দেখো গোপ্রোটা সেট আপ করছে, গোপ্রো সেট আপ প্রায় হয়ে। এই দেখো আমরা তিনজন আছি, পিন্টু অরিন্দম আর আমি শুভ। এখন বাজে একটা, ঠিক একটু বেশি একটা থেকে। এই দেখো আমার দুই বন্ধু অরিন্দম আর পিন্টু হেঁটে যাচ্ছে, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা। অরিন্দম তো সামনে গোপ্রো সেটিং করতে ব্যস্ত, তার সাথে অরিন্দম ফোনে আছে। এখন এই সামনে যাচ্ছি, দেখো বিবাহ বিবাহ, আর এদিকটা আছে গঙ্গোত্রী ও সিঙ্গার। এরপর এখানে আমাদের খাদ্য ভবন দেখা যাচ্ছে, একদম সোজা স্ট্রেট নিলে খাদ্য ভবনের দিকে যাচ্ছে। দেখো খাদ্য ভবন, আমরা এখন 0° ক্যাফে যাচ্ছি, এন্ট্রান্স। অরিন্দম আর পিন্টু চলে গেল, কি অন্ধকার একটা ডার্ক গলির মধ্যে চলে গেলাম, ডার্ক গলির মধ্যে দেখো। তো আমরা এখন 0° ক্যাফের জন্য যাচ্ছি, আমাদের অরিন্দম আছে। অরিন্দম পিন্টু উঠলো ফার্স্ট, দেখো 0° ক্যাফেটা একদম সামনে আছে। পিন্টু অরিন্দম চলে গেল 0° ক্যাফের মধ্যে। দারুণ একটা ব্যাপার, কিন্তু খুবই শর্ট জায়গা, ওঠারই অসুবিধা হচ্ছে এখন রীতিমতন। জায়গাটা দেখো কতটা শর্ট, ক্যাফেটা দেখে নাও, জাস্ট লুক। বাহ, দেখো আমাদের হ্যান্ড স্যানিটাইজার আছে, ছোট ছোট একটা মানে ক্যান্ডেলাইট ডিনার টাইপের লাগছে অনেকটা দেখতে। তার সাথে দেখো সামনে ওদের রিসেপশনটা আছে, রিসেপশন ওদিকটা চলে গেলাম। এখানে টিভিও চলছে, আর অরিন্দম কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে একটা জায়গা চুজ করে সামনে। একটা জিনিস এখানে খুব স্পেশাল লাগলো, কি 0° ক্যাফেতে জুতো খুলে বসার ব্যবস্থা, কারণ এটা একদম সেই আগেকার দিনের যে রেওয়াজটা ছিল না, বসে খাওয়া বাবু হয়ে, সেইভাবে একটা ব্যাপার আছে। একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রিজার্ভ ব্যবস্থা আছে, তোমরা আগে থেকে যদি কল করো, কল করে বুক করতে পারো, রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছে এখানে, যাতে তোমাদের কোয়ালিটি টাইমটা তোমরা স্পেন্ড করতে পারো ঠিকঠাক ভাবে। একেবারে একান্ত কোয়ালিটি টাইম স্পেন্ড এর জায়গা হিসেবে খুব ভালো, দারুণ ব্যাপার একটা। না ভালো জল দিয়েছে, জলের কোম্পানিটা বেলি দিয়েছে, বেলি সময় বেলি বেলি ভাইয়ের বেলিটা দেখো। এটা আমরা কিন্তু তিনজন এলে একটু তো চ্যাংড়ামো হয়, আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু মজাই। জুসি ললিপপ নিয়েছি, দেখতে পাচ্ছ জুসটা কিভাবে লেগে আছে গায়ের মধ্যে, একদম জাস্ট ফিল করো, একটা বাইটের পর যে জুসটা ভেতরে যাবে, যে ফিল টেস্ট জুসের। আর এই আমার ভাই অরিন্দম ফার্স্ট স্মেল নিল, ও এবার টেস্ট করতে বাকি আছে, শুধু টেস্ট করার ব্যাপারটা। না ঘ্রাণম অর্ধ ভোজনম,
গার্নিশটা দেখো কত সুন্দর হবে, লাইম দেওয়া আছে, বাটার, আর পুরো প্রনটাকে ফ্রাইড করা আছে, তার সাথে একটা কিছু পার্সলে বা ধনিয়া পাতা বোধ হবে কিছু একটা দিয়ে গার্নিশটা করে রেখেছি। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তার সাথে একটা দারুণ কালারটাও। আমাদের মেন কোর্স চলে এসছে, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। খুব একটা ভালো লাগেনি, টেস্ট করা হয়ে গেছে। এটা আমাদের চিলি চিকেন, ফ্রাইড রাইস, আমরা তিনজন আছি। এই আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। রাইসটা এত বাজে ছিল আমরা কেউ খাচ্ছি খাইনি কিভাবে। আর আমার এই ভাই অরিন্দম খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছে এখানে। মোস্ট ফালতু, মানে তোমরা যে স্টার্টারটা ট্রাই করতে পারো, সবথেকে গ্রিল ওয়ানটা সবথেকে ভালো ছিল আমার ওপিনিয়ন। আমাদের পিন্টু ভাইয়ের কি বক্তব্য শোনা যাক। এই আমার বক্তব্য, এইখানে দেখো। ও বলবে না মুখে, ও যে খাইনি সেটাই তার বক্তব্য প্রমাণ যে ভালো লাগেনি ওর। এই ছিল রাইসটা, ইসি আর এই ক্যাফেটা সব ভালো, রাইসের খুব বাজে একটা, স্টার্টারটা খুব ভালো। আমরা কি খেলাম লাস্টে কোল্ড ড্রিঙ্কসে? আমার ছিল স্প্রাইট আর দুই ভাইয়ের ছিল থামস আপ। এখন বেরিয়ে যাচ্ছি জিরো ডিগ্রি ক্যাফে থেকে। চিন্তু কি বলছে?